আমরা যেখানে বসে আছি নিঃসন্দেহে বলা যায় একটি বরকতময় জায়গা, একটি রহমতের জায়গা। এই বরকত এবং রহমত প্রাপ্তির মূল কারণ হলো আমরা কোনো কিছুই শুনতে আসিনি, শুনতে আসিনি মস্তিষ্ক প্রসূত মন গড়া কোনো কথা। এসেছি আমরা কিসের কথা শুনতে? আসতে বলবেন না কিসের কথা শুনতে? কোরআন কার কথা? যা কথা আছে এর ভিতরে সবগুলো কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই মহান আল্লাহর বাণী কালামুল্লাহ পৃথিবীর সব শেষ হবে, পৃথিবীর সব ধ্বংস হবে, পৃথিবীর সব নির্মূল হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু কোরআন কখনো ধ্বংস হবে না, নির্মূল হবে না, কারণ কোরআনের সাথে অস্তিত্বের সম্পর্ক কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। এই জন্য পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব হচ্ছে আল্লাহর সৃষ্টি। যা দেখছি আমরা আমাদের দু চোখে, এবং চোখের আড়ালেও অনেক সৃষ্টি আছে যা আমরা দেখি না, কিন্তু ওইগুলো সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আল্লাহ করেছেন। এই বিশাল আকাশ মালিকানা কার? আল্লাহ। আসতে বলবেন না মালিকানা কার? আল্লাহ। এক একটা গ্যালাক্সির ভিতরে যে তারকা আছে, এক একটা গ্যালাক্সির ভিতরের তারকা গুনতে যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয়, এবং প্রতি তারকা গোনার জন্য যদি একটা করে সেকেন্ড দেওয়া হয়, সময় লাগবে 3000 বছর। একটু আসতে বলি সুবহানাল্লাহ। শুধু একটা গ্যালাক্সির কথা বললাম, অসংখ্য গ্যালাক্সি এই সৌরজগতে আকাশ জগতে কে রেখে দিয়েছেন? আল্লাহ রেখে দিয়েছেন। এই সব একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কোনো কিছুই রবে না। কিয়ামত যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন, সব কিছু নির্মূল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিলজালের মধ্যে বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। জমিন প্রকম্পিত হবে, জমিনটা রেখে দেওয়া সব কিছু ভিতর থেকে বের করে দেবে। মানুষ বলবে, হারে এ কি শুরু হয়ে গেল, সব কিছু বানানা মাসকিতে সব নির্মূল হয়ে গেল, কোনো কিছুই টিকবে না। আল্লাহ পাক কাম্পার ভিতরে 20 কোটি সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলে দিয়েছেন, কিয়ামতের চিত্র কেমন হবে তাও জানিয়ে দিয়েছেন। ইদাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ইদাস শামসু কুওয়িরাত ওয়াইদান নুজুম কাদারাত। সূর্য এই চন্দ্র আজকে আমরা আলোকিত দেখতে পাচ্ছি, প্রদীপ্ত দেখতে পেতেছি, এই সূর্য চন্দ্রগুলো সংকুচিত হয়ে যাবে, সব ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে? আল্লাহ। তিনিও ঠিক থাকবেন, আল্লাহর কালামও ঠিক থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমি তো কি দয়ার করে এই কিতাবটা দিয়েছি, কিতাবটা তুই ফলো কর, এই কিতাবকে কেউ নির্মূল করতে পারবে না, কোরআনের তুই সঙ্গী হয়ে যা, কোরআনকে ফলো কর, কোরআন তোকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মূল্যবান কিতাব থেকে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি, কিন্তু আমি লক্ষ্য করছি মনে হয় লোকজন এখনো পথে আছে না, লোকজন আমাদের দেশে তো সবকিছুতে একটু দেরি দেরি হয়। যেরকম জুমার দিনের জুমার সালাত যখন শুরু হয়ে যায়, আজান হয় কখন আর মুসল্লি আসে কখন? সময়ের মূল্য দেয় জাতি খুব। হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে, মানুষের আশা ফুরাবে না, আসতেই থাকবে, সবার শেষে এসে আবার বলবেন, হুজুর এত তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিলেন, এরকমও বলবে। সম্মানিত ভাইয়েরা আসুন, আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি।
মহান রব্বুল আলামিন এই গ্রন্থ যে দিয়েছেন আমাকে আপনাকে, পৃথিবীতে যত নিয়ামত আমরা দেখি, কোন নিয়ামত কি আমার অকল্যাণে না কল্যাণে? অকল্যাণ কোথাও আছে? নাই। সূর্য চার দিন যাবৎ নাই, আজকে সূর্য যখন দেখছি আমরা, তখন কি কেমন লেগেছে বলেন তো? তখন বুঝতে পেরেছে হ্যাঁ সূর্যের গুরুত্ব কতটুকু। সূর্য ওঠে না চার দিন যাবৎ, তিন চার দিন তো হয়ে গেছে না মানুষের চলাচল করা, বিশেষ করে বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধা মানুষ তাদের অবস্থা খুবই একটি প্রতিকূল অবস্থা ছিল। আল্লাহ পাক সূর্যের চেহারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এই যে সার্ভিস দিয়ে যাচ্ছে সূর্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এক এক মাস কি বন্ধ ছিল এরকম? দুই একদিন কি বন্ধ ছিল? না, সূর্য তার কাজ দিয়ে যাচ্ছে, চন্দ্র তার কাজ দিয়ে যাচ্ছে, সকল সৃষ্টি কার হুকুম মেনে চলছে? আস্তে বললেন না, কার হুকুম? কোন সৃষ্টির আল্লাহর হুকুম মানতে কোনো ব্যর্থতা নেই, কিন্তু মানুষের মনে হয় আরো ব্যর্থতা নেই নাকি? মানুষের ব্যর্থতা আছে না নেই? ইন্নাল ইনসানা লাকাফুর, নিঃসন্দেহে মানুষ অতিশয় অকৃতজ্ঞ। মানুষের ভিতরে কিছু মানুষ আছে, মানুষের ভিতরে কিছু বান্দা আছে যারা আল্লাহর শুকর আদায় করতে ব্যর্থ, এমন কিছু বান্দা আছে না নেই? আছে। কিন্তু বান্দার দায়িত্ব হলো আমার প্রাণ যার হাতে তাকে আগে স্মরণ করে না অন্যকে স্মরণ করে? তাকেই স্মরণ করে। এটা হচ্ছে, এটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। আমার প্রাণ পৃথিবীতে যতক্ষণ আছে আমার দাম আছে, আমার প্রাণ চলে গেছে, এই পৃথিবীবাসী কি আমাকে আর কোনো মূল্য দেবে? আমাকে মূল্য দেবে? মরে যাওয়ার সঙ্গে সঙ্গে চট করে নিয়ে চলে যাবে, কোথায়? কবরে চলে যাবে, কবরে নিয়ে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আসার সিম্পটম 9 মাস আগেই প্রকাশ পেয়ে যায়। মা বুঝতে পারে আমার পেটে সন্তান এসেছে। কিন্তু মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, যখন মানুষ বিদায় হয়, 9 সেকেন্ড আগেও কিন্তু বুঝতে পারে না যে আমার মৃত্যু হবে কিনা, ঠিক কিনা? এজন্য সবাইকে ভুলে গেলেও একজনকে বলা যাবে না, তিনি কে বলুন তো? আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি যত নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, গুনে গুনে শেষ করতে পারবে না। একটা সূরার ভিতরে আমরা প্রায় একটা আয়াতে রিপিট দেখেছি, বারবার আল্লাহ পাক রিপ্লাই করেছেন। শেয়ারটা কি সবাই বলুন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি আমার নিয়ামতের কোন কোন অবদানকে স্বীকার করবে? আল্লাহ বান্দাকে বারবার নিয়ামতের বর্ণনা করে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন। এই সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণগত গুণবাচক নাম প্রয়োগ করে আল্লাহ বান্দাকে বুঝায় দিচ্ছেন, শোনো আমি রহমান, আমি দয়া করে কি দিয়েছি? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان جلبنا الله أكبر رحمن كي رحيم كي جي رحمن جي رحيم دعيا كوري بندا كي قرآن شكا دي چين আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সবচেয়ে বড় উপহার দেওয়া হচ্ছে বান্দাকে তিনি কোরআন শিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না শিখতাম, না জানতাম, আমার আল্লাহকে চিনতাম? জান্নাত চিনতাম? জাহান্নাম চিনতাম? আমার রসুলকে চিনতাম? না, চিনতে পারতাম না। তাহলে কোরআনই হচ্ছে আমার রাস্তা খুঁজে নেওয়ার একমাত্র পথ। আমি কোন রাস্তায় চললে আমি নাজাত পাবো, সেই রাস্তা খুঁজে নিতে হবে যে কিতাব থেকে। সেই কিতাবটা কি বলুন তো? কোরআন। সেই কিতাবটা কি? কোরআন। কিন্তু মাঝে মাঝে আমি আশ্চর্য হয়ে যাই, হয়তো আমার দেশে
সবার জন্য কোরআন বাধ্যতামূলক নয় শিক্ষা অর্জন করা। মাদ্রাসায় কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক তো থাকবেই, মাদ্রাসায় তো কোরআন শেখানো হবেই, কিন্তু কোরআন শেখা কি শুধু মাদ্রাসার জন্য না স্কুলের জন্য দরকার? সব প্রতিষ্ঠানের জন্যই কোরআন দরকার ছিল। আজকে যদি বুয়েটের সিলেবাসগুলোতে কোরআন শরীফের আয়াতের কিছু সিলেবাস থাকতো, আপনারকে আজকে শহীদ হওয়া লাগতো না, আপনার আজকে জীবন দেওয়া লাগতো না। আজকে যদি ইউনিভার্সিটিগুলোতে যদি কোরআনের সিলেবাস যদি চালু করে দেওয়া হতো, টিএসসির চত্বরে ওইরকম জোড়া জোড়ার দৃশ্য দেখা লাগতো না। নারী পুরুষ সেখানে জোড়ায় জোড়ায় আছে না? আল্লাহ তো মানুষকে জোড়ায় জোড়ায় বানাইছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এই জন্য আমরা জোড়া জোড়া বসে নাকি? এই জোড়া হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেটা হলো অবৈধ জোড়া না বৈধ জোড়া? অবৈধ জোড়া না বৈধ জোড়া? কিন্তু আজকে আমরা বাইরে যা দেখি সবগুলো কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? কেন অবৈধ? কারণ তারা অবৈধ কাজ করছে, তাদের ভিতরে এলেম নাই, তাদের মধ্যে নূর নেই, জুলুমাত তাদের মধ্যে জেঁকে বসেছে। এক চেটিয়ে তাদেরকে দোষ দেওয়া যাবে না। এক্ষেত্রে গার্জিয়ানের এবং যারা শিক্ষার দায়িত্ব যারা পালন করেন, শিক্ষার ডিপার্টমেন্ট নিয়ে যারা আছেন, এদের জবাবদিহিতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বরঞ্চ কিছু কিছু সুশীল সমাজের বাম ঘরানোর কিছু নাস্তিকরা বলে যে ধর্মীয় শিক্ষা দিয়ে মানুষ শুধু সাম্প্রদায়িকতার শিক্ষাই পেতে পারে। এই জাতীয় যারা কথা বলে আজকে তাদের বাজার খুব, তাদের বাজার দর খুব চাঙ্গা, খুব তাদের বাজার। সম্মানিত ভাইয়েরা, বস্তুগত জ্ঞান দিয়ে, শুধুমাত্র প্রযুক্তির জ্ঞান দিয়ে, শুধুমাত্র আধুনিক সায়েন্স টেকনোলজির জ্ঞান দিয়ে জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না। আমেরিকা আমাকে কিছু শেখাতে পারেনি, ইউরোপ মানব সভ্যতার বিকাশে কোনো অবদান রাখতে পারেনি, যে আমেরিকা এখনো যে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইনকে পাশ করা হয়, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে, যেই প্রযুক্তির মধ্য দিয়ে আমেরিকা এই আইন পাশ করতে পারে, ওই সমস্ত সংস্কৃতি ওই সমস্ত সভ্যতা মুসলমান তাদেরকে থুতু মারে। আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য চ্যালেঞ্জ হলো, মুসলমান আজকে ছিটকে পড়েছে, মুসলমান আজকে তার যে অবস্থান তার যে মর্যাদা সেখান থেকে অনেক দূরে ছিটকে পড়েছে, সরে গিয়েছে। এটার মূল কারণ হলো মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত নিয়ামত কি ছেড়ে দিয়েছে? আসতে বলবেন না কি ছেড়ে দিয়েছে?